দুপাশে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। নামটা ভালোই আছে, জঙ্গল পাড়া। এখানে আমাদের এইখানে একটা পোল আছে, এটার নাম হচ্ছে ডুবো পোল। এইটা পার হয়ে আমাদের স্টেশনে গিয়ে পৌঁছতে হবে। নমস্কার বন্ধুরা, ভিন্নরূপে বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা আগেই আপনারা দেখেছেন আগের ভিডিওতে, আমরা জঙ্গলপাড়া গ্রামে আছি। জঙ্গলপাড়া হচ্ছে হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম। তো আমি এখান থেকে যাব তারকেশ্বর মন্দিরে ঘুরতে। তো আমাদের সঙ্গে আছে পিউ, শিল্পা আর হচ্ছে আবির। তো ওরাও চলেছে আমাদের সাথে। তো আবিরের ফুর্তি দেখুন। এখান থেকে আমরা হেঁটে হেঁটে টকিপুর স্টেশনে যাব। তো ওখানে গিয়ে আমরা ট্রেনে উঠে সেখান থেকে আমরা তারকেশ্বর যাব। আমরা এখন নদীর মাঝখান দিয়ে হেঁটে চলেছি। আমরা এখন সেইখানে চলেছি, ওই যে স্টেশন দেখা যাচ্ছে ওইখানে গিয়ে পৌঁছবো আমরা, এই স্টেশনে। এই হচ্ছে স্টেশন, তকিপুর স্টেশন। সেখান থেকে আমরা যাব তারকেশ্বর। দুপাশে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। নামটা ভালোই আছে, জঙ্গল পাড়া। এখানে আমাদের এইখানে একটা পোল আছে, এটার নাম হচ্ছে ডুবো পোল। এইটা পার হয়ে আমাদের স্টেশনে গিয়ে পৌঁছতে হবে। তো দেখা যাক পার করা যাক, এটা ডুবো পোল, কেমন ডুবো পোল পার করা যায়।
পিউরা পার করছে, এরপরে আমি যাব। স্টেশনের পাশ দিয়ে, এটা যেন ট্রেনে চড়া নয়, তো ট্রেনে স্টেশনে যাওয়া মানে অভিযান করা, যেন আমরা বাড়ি থেকে এইখানে এলাম অভিযান করতে। আমরা এখনো স্টেশনে গিয়ে পৌঁছইনি, এখনো স্টেশনের পথেই চলেছি। অবশেষে আমরা টকিপুর স্টেশনে এসে পৌঁছে গেছি, আর এখান থেকেই আমরা ট্রেন ধরবো তারকেশ্বরের উদ্দেশ্যে। এই হলো টকিপুর স্টেশন,